আওয়ামী লীগ নেতারা বলেছেন হেফাজতে ইসলামের অধিকাংশ দাবি অসঙ্গতিপূর্ণ। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত হরতাল বিরোধী অনুষ্ঠানে নেতারা বলেন নারীকে ঘরে বন্দী করে মধ্যযুগে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় তারা আরো বলেন হেফাজতের সকাল সন্ধ্যা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে মুজিবনগর দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন হেফাজতে ইসলামের সমাবেশকে ব্যবহার করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল বিএনপি জামাত জোট। আমরা তো মধ্য অন্ধকারের যুগে ফিরে যেতে পারবো না, তার যোগ্যতা অনুযায়ী একজন মহিলা এগিয়ে যাচ্ছে, পুরুষ এগিয়ে যাচ্ছে, সেই যুক্তি আমরা ফিরে যাবো এটা হতে পারে না। কিন্তু আমরাই প্রকাশ্যে কথা বলতে পারি, আমরা এই কথা বলতে পারি এই যুগে ফিরে যাওয়ার সুযোগ আজকে নাই। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী সমাবেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন জনগণ হেফাজত ইসলামকে রুখে দিয়েছে, বিএনপির হরতাল কর্মসূচিও জনগণ প্রত্যাখ্যান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন ভাবে আরেকটি যুদ্ধ শুরু হয়েছে, দেশ রক্ষা, গণতন্ত্র রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং রাজাকার আলবেদ আল শামস জামাতের রাজনীতি নিষিদ্ধ করার সর্বশেষ যুদ্ধ অপরাধী মানবিক অপরাধ যারা করেছেন বিচার চলছে, এদের রায় কার্যকরী না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সমাবেশ শেষে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে দলের কয়েকটি অঙ্গ সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা।